কি বলবো বলছি আসলে মনের কথা তো বলছি বলছি জানেন আপনাদের মতো না আমার খুব সুন্দর ছোট্ট একটা ছেলে ছিল কি যে ভালো লাগতো আমার ছেলেটাকে ছেলেটা না আমার বাবা মরা একটাই মাত্র ছেলে জানেন আমার পৃথিবীটা না ওই একটা ছেলেটাকেই ঘিরে ছিল জানেন আমার ছেলে না আগে এতটুকু ছিল এখন ও এত বড় হয়ে গেছে আমার ছেলে কোথায় আছে তো আছে এই যে ছেলে এখানে আছে ছেলেকে দেখাচ্ছি আসলে কি হয়েছে জানেন আমার ছেলেটা না ছোট মানুষ তো কিছু তো বুঝতো না আবদার করতো যখন আমার ছেলে এসএসসি পরীক্ষা দিল তখন না ও খুব ভালো রেজাল্ট করলো তখন না বলল ওর নাকি একটা মোবাইল লাগবে আমি আর কি করবো বলেন ওর তো বাবা নেই কোনো আবদার তাই কখনো ফিরিনি আমিও ভাবলাম আমার ছেলে তো এখন বড় হয়েছে ওকে তো একটা মোবাইল দেওয়াই যায় কি বলেন আপনারা তো দিলাম একটা স্মার্টফোন কিনে আমার ছেলেটা না জানেন ঘুরে বেড়াতো ছবি তুলতো সব কিছু নেশা ওকে দেখাতো কি যে ভালো ছিল আমার ছেলেটা এভাবে না আমার ছেলে আরো বড় হয়ে গেল যখন সে ইন্টার পরীক্ষা দেবে তার আগে একদিন আমার ছেলে আবদার করে ওর নাকি একটা বাইক লাগবে বাইক চালাবে আমার ছেলে আমি আর কি করবো আপনারাই বলেন আমার তো অত টাকা পয়সা নেই বাইকের তো সেই অনেক দাম তবুও না আমার ছেলেকে কোনো মতে সেদিন বুঝিয়ে সুঝিয়ে শান্ত করলাম তারপরে যখন আমার ছেলে ইন্টার পরীক্ষা দিল তখন ও খুব ভালো রেজাল্ট করলো আমার ছেলে দৌড়ে এসে আমাকে বলে মা ও মা মা আমি ইন্টারে জিপিএ 5 পেয়েছি আজ আমি খুব খুশি মা আমি এত বেজায় খুশি আমার ছেলে ভালো রেজাল্ট করেছে ওই যে মনে আছে আপনাদেরকে বলেছিলাম না আমার ছেলের বাইক কেনার কথা খুব দামি বাইক কিন্তু আজকে খুশির কাছে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ছেলেকে বাইক কিনে দেব তারপরে দিন জানেন আমার ছেলেটার না জন্মদিন ছিল এই যে বাইকের চাবিটা এটা সঙ্গে করে নিয়ে এসেছিলাম জন্মদিনে না আমার ছেলেকে গিফট করলাম ছেলে যে আবার কি খুশি হলো কিভাবে যে আপনাদেরকে বোঝাই ঘুম থেকে উঠে যখন সে বাইরে বাইকটা দেখতে পেলো তখন জড়িয়ে ধরে এসে আমাকে বলে মা ও মা তুমি আমার জন্য বাইক এনেছো আমি বলি হ্যাঁ বাবা ওই যে দেখ তোর বাইকটা ছেলেটা না বাইকের সাথে আমার কটা ছবি তুললো আমিও তো বেজায় খুশি আমার ছেলে খুশি হয়েছে মানে তো আমি খুশি কি বলেন আপনারা আপনাদের ছেলে মেয়েরা খুশি হলে আপনারা বুঝি খুশি হন না ঠিক সেরকমই পিছন থেকে দেখা যান তারপরে না আমার ছেলে তাড়াতাড়ি করে বেরিয়ে আরে মোবাইল তো এমনি ওর বন্ধুদেরকে নাকি বাইকে চড়াবে করো আজকে তোর জন্মদিন সারাদিন টাইম মানা করতে পারলাম না মোর উঠে না শুধু এতটুকু বলি বাবা ও বাবা তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু রাতে আমরা একসাথে খাবো আমার ছেলে বলে মা ও তুমি একদম চিন্তা করো না আমি ঠিক সময় মতো চলে আসবো আজানাকে তো ব্যাস বলে যে বেরোলো আর ফিরে আসলো না জানেন আপনারা সেদিন না আমি আমার ছেলের জন্য একটা কেক বানিয়েছিলাম নিজের হাতে তৈরি করে কি মজা হবে রাতে আমি আর আমার ছেলে একসাথে মোবাইল ওর বাবা যেরকম থাকার সময় কেক কাটতো ঠিক সেরকম কিন্তু হঠাৎ করে না জানেন একটা কল এসে আমার সব আনন্দকে দুঃখে পরিণত করে দিল আমার ছেলে নাকি অ্যাক্সিডেন্ট করেছে আজকে আজকে আমার ছেলেটার জন্মদিন ছিল আমি আমি দৌড়ে গিয়ে যখন হাসপাতালে গেলাম তখন না জানেন দেখলাম আমার ছেলেটার পুরো মাথাটা সাদা কাপড়ে ব্যান্ডেজ করা আমার কাছে কি মনে হয়েছিল জানেন আমার ছেলেটা না সেই ছোট্টবেলার মতো
আবার আমার কোলে সে ছোট্ট হয়ে ফিরে আসবে। ওই যে প্রথম যেদিন ওকে কোলে নিয়ে আদর করেছিলাম ঠিক সেরকম, কিন্তু হলো না আমার ছেলে না, আমার কাছে আর কোনোদিন ফির হই না। জানালা দিয়েছে ওকে কি পরিমাণে ডেকেছিলাম বোঝাতে পারবো না, কতবার বাবা বাবা বলে ডেকেছি, সে অপারেশনের রুম থেকে না কোনো সাড়া দেয় না। আমার ছেলে আমাকে একা রেখে চলে গেছে ভিতরে ঢোকাইতে গেছে, এটা ভিতরে ঢোকাও, দুজন বসে যে বাবার কাছে না চলে গেছে ভিতরে ঢোকাইলে বই তার বার একজন এখন না আমার কেউ নেই জানেন এই পৃথিবীতে না, আমি একদম একা হয়ে গেছি। এমনি ভালো আছি ভাই, ওই যে আছে এই যে দেখেন আপনারা এইখানটাতে না আমার ছেলের কবর, চুপচাপ এখানে শুয়ে আছে, এখন না আমার ছেলে আর একটা শব্দ করে না, আমাকে না ও রোজ সকালে ঘুম থেকে উঠে যাবে মামা বলে ডাকতো, এখন না ও সেটাও করে না। আমার ছেলেটা এখানে একদম নিশ্চুপ হয়ে শুয়ে আছে, ওই যে দেখেন আপনারা ওইখানে যে পাইপটা আছে ওটা যেভাবে আছে না ঠিক সেভাবেই রেখে দিয়েছি, ওটা কেউ ছাড়ায় না। আর আমার ছেলে আমাকে একলা করে সারা জীবনের জন্য এখানে শুয়ে আছে, পরিস্থিতিতে আমরা এরকম বাইক দুর্ঘটনা প্রায়শই দেখতে পাই, কিন্তু আমাদের কখনোই এটা কারোরই কাম্য ছিল না। হেলমেটবিহীন মোবাইল ফোনে কথা বলা অবস্থায় এবং ওভারটেকিং করা, ওভার স্পিডিংয়ের কারণে ঘটে যাওয়া এসব বাইক দুর্ঘটনা আমাদের সবাইকে প্রতিনিয়ত ব্যথিত করে। আমাদের কখনোই যাতে আর এভাবে আমাদের প্রিয়জনদেরকে হারিয়ে কষ্ট পেতে না হয়, আমাদের প্রত্যেকেরই একটি কথা মনে রাখতে হবে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। অসংখ্য ধন্যবাদ সিদ্রাতুল মুনতাহাকে। সুরাইয়া সুলতানা তুমি যেখানেই থাকো না কেন মঞ্চের কাছাকাছি চলে আসো। সুরাইয়া সুলতানা সুপ্রিয় উপস্থিতি, এখানে অনেকেই ইয়াং জেনারেশন রয়েছেন যারা মোটর বাইক খুব পছন্দ যাদের, এই নাটকটি হতে পারে আপনার জীবনের জীবন পাল্টে দেওয়ার জন্য যথেষ্ট। যারা হেলমেটবিহীন ওভার স্পিডিং যারা আমরা গাড়ি চালাই তারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। এখন আপনাদের সামনে যৌথ নৃত্য নিয়ে আসছে পঞ্চম শ্রেণীর দুজন শিক্ষার্থী। নৃত্যটি পরিবেশনে রয়েছে বাংলাদেশ।